গড়া পরিবহনে হকাররা বেশ সুন্দর করে সালাম প্রদান করে, কিন্তু কেউ সেইভাবে সালামের উত্তর দেয় না, এতে করে কি গুনাহ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। হকাররা যখন বাসটাসে রেলে বিভিন্ন মালসামান নিয়ে উঠে, তে বেচারা উঠে যাত্রীদেরকে উদ্দেশ্যে সুন্দর করে আসসালাম কি মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের কি বলে আর কি কি বলে না, তো এখন এই বেচারা উঠে যে সালাম দিল আর সালামটা খুব সুন্দর করে দেয়, তো এই সুন্দর করে দেওয়া সালামের উত্তর কিন্তু কাস্টমাররা বেশিরভাগ ক্ষেত্রেই নেয় না। তো প্রথম কথা হলো যে এই সালামটা তো উদ্দেশ্যের সালাম, এই সালামটা তো সাধারণ সালাম না, এটা হলো এত সুন্দর করে সালাম এই লোকটাই বাস থেকে নামার পরে কিন্তু আর দেয় না। দেয় যে লোকটা বাসে ওঠার সময় এত সুন্দর করে সালাম দিল, সেই লোকটাই বাস থেকে নামার পর বেচাকেনির পর নামার পর কাউকে দেখলে সালাম দেয় সচরাচর সাধারণত। তো এই সালামটা মকসুদের সালাম, উদ্দেশ্যের সালাম, অর্থাৎ যাতে কাস্টমারের মন জয় হয়, আকৃষ্ট হয়। তো উদ্দেশ্য যদি এই হয়, ধান্দা যদি এই হয়, তাহলে সে সওয়াব পাবে না, কিন্তু আপনি তো আর পেট কেটে দেখতে পারবেন না, এই জন্য আপনার কর্তব্য হলো সালামের কি দেওয়া, জবাব দেওয়া। অন্তত এক দুজনে দিলে সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে, পুরো বাসের মধ্যে এক দুজনে যদি ওই লোকের সালামের জবাব দেয় তাও কি হয়ে যাবে, জবাব আদায় হয়ে যাবে, দেওয়া উচিত।